ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে এবার পূর্ব বর্ধমানের ভাতারের তদন্তে পৌঁছালো সিবিআই। বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন সন্ধ্যায় ভাতারের শেরুয়া গ্রামে বিজেপির এক মহিলা নেত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন নির্যাতিতা। এরপরেই ওই মামলা তদন্তে মঙ্গলবার শেরুয়া গ্রামে গিয়ে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা। সন্ধ্যার মুখে সিবিআইয়ের 3 সদস্যের প্রতিনিধি দল শেরুয়া গ্রামে যান। অভিযোগ, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন সন্ধ্যায় একদল দুষ্কৃতী ভাতার থানার শেরুয়া গ্রামের ওই গৃহবধূর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত পৌঁছায়। জাতীয় মানবাধিকার কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে মারধর, ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ধরায় মামলাও রুজু করে পুলিশ। অভিযোগ, শেষ পর্যন্ত মামলা করলেও পুলিশ অপরাধীদের গ্রেফতারের কোনো বিষয়ে চেষ্টা চালায়নি। মঙ্গলবার নির্যাতিতা ঘটনার বিবরণ দেন সিবিআই আধিকারিকদের কাছে। আজকে সিবিআই তদন্তে এসেছিলেন, ওনারা জিজ্ঞাসা করছিলেন আমার কি হয়েছে সেই রাতে, শুনে ছ ঘটিকায় কি হয়েছিল ভোট গণনার পর। কবে? 2/5/2021। কি ঘটনা হয়েছে? 2 তারিখে যে ঘটনা হয়েছে আমি সেটা সত্যিই বলেছি। সেদিন এসেছিল 15-20 জন ছেলে এসেছিল। হ্যাঁ, 15-20 জন ছেলে এসে আমাকে দরজাটা, আমার দরজার বাইরে ওরা ঘোরাঘুরি করছিলো, চলে যাচ্ছিলো। একদম আমার বাড়ি দেখিয়ে দেওয়ার পর, হ্যাঁ, ওরা আমার দরজাটা ভেঙে ঢুকলো। দরজাটা ভেঙে ঢোকার পর আমাকে বলছে ঘর থেকে বেরিয়ে আয়, মারবো। আমি ঘর থেকে, সত্যি করি ঘর থেকে বের হইনি। বেরিয়ে আসার পর তারপর ওরা চলে গেল। হ্যাঁ, গায়ে হাত দেওয়া আমার সঙ্গে হয়েছে, যে আমার বাড়ি দেখিয়ে দিয়েছে, যে আমাকে গালাগালি করেছে। হ্যাঁ, যারা আমার বাড়ি এসছে তাদের হয়তো নামটা আমি জানি না, আমি সত্যিটাই বলেছি।